আচ্ছা, এরপরে দেখো আল খবরুল মুতাওয়াতির সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে খবরুল মুতাওয়াতির সংজ্ঞা কি। এটি এটা আমরা লুগাতান ইসমি ফাইল মুশতাক মিন তাওয়াতুর মারওয়াহু আন কাসির তুইলুন আদত তাওয়াতুর মান কিস বেলে শেষ হয়েছে। এবং এটা শর্ত কি আমি বলছিলাম, চারটা শর্ত। এই চারটা শর্ত মনে রাখতে হবে, হুকুম কি এটা মনে রাখতে হবে, এরপরে তার প্রকার মুতাওয়াতির লফজি এবং মানবী সংজ্ঞা এবং দার মনে রাখতে বলছি, মানে মেসাল সহ। এরপরে খবরুল আহাদ, খবরুল আহাদের সংজ্ঞাটাও শুরু করে দিয়েছিলাম যে আহাদ হলো যেটা একক, আর পরিভাষায় হলো মালাম ইয়াজমা শুরুতাল মুতাওয়াতের, মুতাওয়াতের শর্ত পূরণ করেনি আর সেটাই হলো খবরুল আহাদ। মুতাওয়াতের শর্ত পূরণ হয়নি যেটা সেটাই হলো খবরুল আহাদ। হুকুমটা কি মুতাওয়াতের কিছুটা সন্দেহজনক, চিন্তা ভাবনার উপরে যে বিশ্বাস নির্ভর করে, চিন্তা ভাবনার উপরে যে বিশ্বাস নির্ভর করে এমন জ্ঞানের আয়দা দেয় খবরে এমন জ্ঞান যে জ্ঞান চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। সনদের প্রকারভেদ হিসাবে তার প্রকারভেদ সনদের সংখ্যা হিসাবে ইহার প্রকারভেদ। দুই কমপক্ষে দুই হলে আজিজ, কমপক্ষে এক হলে গরিব, আগে বলছিলাম। এরপরে মাশকুর, এখন আমরা সম্ভবত মাশকুর থেকে আমাদের পড়া শুরু হবে, মাশকুর থেকে পড়া শুরু। জি স্যার, এই যে তিন প্রকার, যে যে আহাদ যে তিন প্রকার, মাশকুর আজিজ গরিব, মাশকুর আজিজ গরিব। আহাদ বলতে বোঝায় যে হাদিসটা মুতাওয়াতের পর্যায়ে পর্যন্ত পৌঁছায়নি, মুতাওয়াতের তো হলো অসংখ্য সনদ যেটার ব্যাপারে আর সন্দেহ থাকে, আর এই সন্দেহের নিচের পর্যায়ে হলো মানে সন্দেহ মানে এত সংখ্যক সনদ নাই, নির্দিষ্ট সংখ্যক সনদ আছে, হ্যাঁ সেটাকে বলা হয় আহাদ। আহাদটা আবার তিন প্রকার, মাশহুর আজিজ গরিব, মাশহুর হলো তিন বা তিনের অধিকারী। এখানে মাশহুরের সংজ্ঞা দিতেছে লুগাতান, ওয়াস মাফুল মিন শাহারতুল আমর, মানে এটা শাহারতু শব্দ থেকে আসছে, সাহারা ইয়াশহারু শাহারতু, এর থেকে আসছে হলো মাশহুর ইসমা মাফুল। আমাদের এত বেশি লাগবে না এখানে, তবে এখানে লাগবে ইসতিলাহান মা রাওয়াহু সালাসাতু আহাদ, যে হাদিসটাকে তিন বা তিনের অধিক রাবি বর্ণনা করে, এই মেসাল মনে রাখতে হবে না, যেহেতু এটা এইভাবে পরীক্ষা আসবে না। হ্যাঁ, মানে যাকে তিনজন রাবি অথবা তার চেয়ে বেশি রাবি, প্রত্যেক স্তর, স্তর বলতে সাহাবি তাবি তাবে তাবি, এই সকল স্তর বুঝাইছে, এই সকল স্তরে তিন বা তিনের লাভ, তিনের অধিক আছে, তিন বা তিনের বেশি আছে, তিনের নিচে নেমে গেলে কিন্তু মাসু থাকবে না। আর ওয়াহু সালাসাতু ফা আকসার ফি কুল্লি তাবাকা মা লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর, মুতাওয়াতুর পর্যায়ে নাই কিন্তু প্রত্যেক স্তরে কমপক্ষে তিনজন আছে, তাহলে সেটাই হবে কি মাসু। মিসালুহু, তার উদাহরণ, উদাহরণ বেশি লাগবে না। এই মাশহুরের আরেকটা পরিভাষা আছে, সেটাকে বলা হয় মুস্তাফিদ, মুস্তাফিদ মানে আসলে ছড়াইয়া যায়, ছড়াইয়া যাওয়া। যেমন ফায়দান মানে বলতে আমরা বুঝাই বন্যা হওয়া, পানি ছড়াইয়া গেলে দান, আর তার থেকে মুস্তাফিদ মানে অনেক উচ্চায় পড়ে, বেশি আছে, তাকে বলা হয় মুস্তাফিদ। তো মাশহুরের ক্ষেত্রে কখনো মুস্তাফিদ শব্দ হয় মানে পরিভাষার আলেমদের নিকটে, তাহলে মুস্তাফিদ অর্থ কি লুগাতান ইসমু ফাইল মিন ইস্তিফাদা, এটা
এটা ইস্তিগফার যে সংজ্ঞার ইখতিলাফা ফি তারিফি আলা সালাসাতি আহওয়াল, যে ওই মুস্তাফিদের অর্থ কি হবে এ ব্যাপারে তিনটা মতামত আছে। একটা হলো মুরাদিফ লিল মাশহুর, যে মাশহুর যা মুস্তাফিদ হতা, আর কেউ বলছেন হুয়া আখাসু মিনহু, মুস্তাফিদ তো একটু খাস। কেন? যেহেতু লিয়ান্নাহু ইয়াশতারিত ফিল মুস্তাফিদ আন ইয়াস্তাফিয়া তারাফাহ, হ্যাঁ মুস্তাফিদের মধ্যে একটু শর্ত আছে যে সনদের দুই কিনারা এক সমান হইতে হবে, মানে এখানে তিন হইলে ওখানেও তিন হইতে হবে, সনদের শুরুতেও তিন হইলে লাস্টেও তিন হইতে হবে, তাহলে যে মুস্তাফিদ হবে। মাশহুরের মধ্যে এটা শর্ত নাই। কেউ বলছেন যে মুস্তাফিদ হইতে হইলে শুরু এবং শেষ মানে তার দুই কিনারা সমান হইতে হবে, কিন্তু মাশহুরের মধ্যে এই শর্ত নাই, তাহলে মুস্তাফিদ আর মাশহুরে একটু বেশ কম আছে। কেউ বলছেন মাশহুরের সমর্থ, কেউ বলছেন তার থেকে খাস, আর কেউ বলছেন না আর একটু আম, উল্টাটা। অর্থাৎ মাশহুরের ক্ষেত্রে একটু না সমান হইতে হবে, একটু মুস্তাফিদের যদি আর তিন হলো দুই এর উল্টা হলো তিন, তিন এর উল্টা হলো দুই, পানি উপচে পড়া, যেহেতু ছড়াইয়া যাওয়া, বুঝতে পারছো, ছড়াইয়া যাওয়া থেকে আসছে। এরপরে আমি এইটা কিন্তু খুব গুরুত্বের সহকারে পড়াই এবং এটা একটু ভালো করে পড়তে হবে, মাশহুর গায়রে ইস্তারাহ। মাশহুর শব্দের অর্থ কি? হ্যাঁ মাশহুর অর্থ কি? তোমরা গাইলে যেটা একটু মাশহুর হাদিস প্রসিদ্ধ সেটাকে বলা যায় কি বল? মাশহুর বলা যায়, তাহলে তিন তিনে আমাদের হয়ে গেছে। অপরিভাষিত মাশহুর, মাশহুর গাইরে রাস্তায় মানে যেটা পরিভাষায় প্রসিদ্ধ হয়নি, অপরিভাষাগত মাশহুর। ওয়ায়ুকসাদু বিহি মাসতাহারা আলাল আলসিনা, যেটা মানুষের ওয়ায়ুকসাদু বিহি মাসতাহারা আলাল আলসিনা মিন গাইরি তাবা, যেটা মুখে মুখে প্রসিদ্ধ হয়ে যায়, এই যে একটা মুখে মুখে প্রসিদ্ধ হয়ে গেছে দুদিন তোর খারাপ, এটার উদ্দেশ্য হচ্ছে যে এটাও মুখস্থ রাখতে হয়, কারণ গাইরে ইস্তিলাহিটা শিখে রাখতে আজকাল দুর্বল হাদিস বিভিন্ন হাদিসের কাছে কাছে মুখে মুখে প্রসিদ্ধ হয়ে গেছে, আসলে এগুলো হাদিসও না,
এই জন্য এই প্রকারগুলোর মধ্যে কিছু উদাহরণ আছে, সেগুলো মুখস্থ রাখতে হয়, পরীক্ষার মধ্যেও আসে। মাসুর গায়রে ইস্তিরাহের প্রকার, নাহু আনওয়াউন কাসিরা, এটার অনেকগুলো প্রকার। আশারুহা, এটার অন্যতম প্রসিদ্ধ প্রকার হলো মাসুর খাসা। হ্যাঁ, মেল পাঠাইছেন না? আমি দেখতেছি এখন ক্লাসে আছি তো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসো তোমরা, একজন বাড়ে কমে। মাসুর কয়, মাসুর দেখো, মাসুর গায়রে ইস্তিলাহি, এটার প্রকারভেদ বা এগুলার কিছু উদাহরণ বলা যায়, প্রকারভেদ না বলে উদাহরণ বলা হয়। যেমন মাসুর বাইনা আহলিল হাদিস খাস, কোন কোন হাদিস আছে শুধু মুহাদ্দিস আহলুল হাদিসদের কাছে খাস, মুহাদ্দিসদের কাছে মাসুর। এটার উদাহরণ হলো এরকম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাতা শাহরান বাদা রুকুই ইয়াদউ আলা রিআদিন ওয়া যাকওয়ান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস যাবত আয় কুনুত করেছেন। হ্যাঁ, কোথা থেকে আওয়াজ হয়? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এক মাস তিনি কুনুত পড়েছেন রুকুর পরে। ইয়াদউ আলা রিআদিন ওয়া যাকওয়ান, তিনি কোন সাউন্ড ভালো হয়, হ্যাঁ মানে রেকর্ডিংটা ভালো হবে। আচ্ছা তাহলে মাসুর, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার যখন খুলতে বলবো তখন খুলবে আর কি। মাসুর বাইনা আহলিল হাদিসে খাসাতা, যে মাসুর বাইনা আহলিল হাদিসে খাসাতা, মুহাদ্দিসিনদের নিকট যেটা মাসুর, মুহাদ্দিসদের কাছে প্রসিদ্ধ। মিসালু হাদিস আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শাহরান বাদা রুকুই ইয়াদউ আলা রিআদিন ওয়া যাকওয়ান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস যাবত কুনুতের দোয়া করেছেন রুকুর পরে। মানে এই যে আমরা দোয়ায় কুনুত পড়ি না, ভিতরে ভিতরের মধ্যে রুকুর আগে পড়ি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের মধ্যে নয়, এমনি দোয়া করেছেন, কুনুতের দোয়া পড়েছেন রুকুর পরে। কোথায় এটা? ইয়াদউ আলা রিআদিন ওয়া যাকওয়ান, কয় তিনি বদ দোয়া করেছেন।